কর্মযোগী? না না না, কর্মযোগী মানে যেমন তেমন কর্মযোগী নয়, প্রেম যোগী। আমার কর্ম তিনি আমাকে আহারের বিচার উনি করাবেন। বলে আহার করতে হবে, কিন্তু আহারের বিচার কে করাবেন? বলে উনি করাবেন। বলে সব কিছুই খাওয়া যায়? বলে খায় তো সবাই, কিন্তু সেখানে সুবিচার থাকবে, কোনটি আহারের বিষয়, কোনটি ত্যাগের বিষয়, কোনটা গ্রহণের বিষয়, কোনটা ত্যাগের বিষয়। সবাই তো আহার করে, হরিশ্বর নাম, কোনটা ত্যাগের বিষয়, কোনটা গ্রহণের বিষয়, এটাই সবচাইতে বড়। আহার করাটা বড় কথা না, সর্বভূগ অনেকই আছে, সব খায়, চীন দেশের মানুষ আছে, মানুষ মানুষকে কেটে খেয়ে নিল, তো খাওয়া তো যায়, খাচ্ছেন সর্বভূগ, কিন্তু কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় এটা জানতে হবে। মদ পান, ওই 100 জন একসঙ্গে দাঁড়িয়ে আছেন, ওনারা 100 জনই মদ পান করেন, তার মধ্যে আপনি বিবেকবান, আপনি ত্যাগী, আপনি সৎপুরুষ, আপনি ওই 100 জনের মাঝে ব্যতিক্রমী, আপনি বোঝেন এটা আসলে ত্যাগের বিষয়, এটা আসলে গ্রহণের বিষয়। না বলো না গো রাধে রাধে, 100 জন ভোগ করেছে, ওরা সবাই ভোগবাদীর দলে আছে, ওরা সব ভোগী, ওরা ভোগ করে আনন্দ পায়, তার মধ্যে আপনি একমাত্র অনন্য, আপনি ওদের দলের শরিক নন, আপনি ত্যাগে আনন্দ পান, আপনার আনন্দ হয় ত্যাগে, ওনারা ভোগে আনন্দ পায়। বলো না গো রাধে রাধে। তো আপনি যখন ভাগবত কথা শুনবেন, শুনবার পর আপনার জমা যেটা হবে, যেটি হৃদয়ে জমা রাখবেন, তারপর আপনি শুনবেন তো ওই কথাই শুনতে পারবেন, আপনি চলছেন ওই কথাই আপনি শুনছেন, আপনি বলছেন কি বলবেন, যা শুনেছেন ওটা বলবেন। বলো না গো রাধে রাধে। আপনি চোখ দিয়ে দেখছেন কি দেখবেন, যা শুনেছেন ওটা দেখছেন, ভাগবত হয়ে গেল, নিত্য ভাগবতের আস্বাদন হচ্ছে। আপনি চলছেন কোন পথে চলবেন, ভাগবত যে পথ দেখিয়েছে সেই পথে আপনি চলছেন, মানে বুঝলেন, আপনার চলা বলা প্রতিটি কর্মে সে ভাগবত সহায় হয়ে আপনাকে সদাচারী সৎকর্মী ভগবত ভক্ত বানিয়ে দিয়ে, তবে ভাগবতের এই সার। হ্যাঁ, নিত্য ভাগবত কথার এটা সার মর্ম, নিত্য ভাগবত শ্রবণ। এই জন্য যা শ্রবণ করলাম তা আমার প্রয়োগে লাগবে, শ্রবণ করলাম যা তা শ্রবণ করলাম করলাম ফুরিয়ে গেল, না ফুরিয়ে যায় না, শ্রবণ যা করলাম সেটা প্রয়োগ করতে হবে জীবনেই, চরিত্রে, চলায় বলায়। প্রয়োগ না করতে পারলে, শুধু শ্রবণ করলে, ও আবার কোনো জন্ম হবে তারপর শ্রবণের ফল আছে, কানে শুনেছিলাম এসে বসেছিলাম, শ্রদ্ধাও হয় নাই, রাধারানী বলছিল ঠিক আছে তোর শ্রদ্ধা হয়নি তাও এসে বস, কোনো দিন হয়তো হবে। আপনি আপনার ছেলেটাকে যে পড়াশোনা করে তাকে স্কুলে পাঠানোর জন্য অভ্যাস করেন, 2.5 বছর বয়স মাত্র তবুও স্কুলে পাঠান, 2.5 থেকে 3 হয়ে গেল, 4 হয়ে গেল কিন্তু এখনো চঞ্চল, 5ও হয়ে গিয়েছে, প্রথম শ্রেণীতে ভর্তি করবার কথা ছিল কিন্তু এত চঞ্চল এত চঞ্চল, আপনি কখনো বলবেন না ঠিক আছে ওকে আর স্কুলে পড়াবো না, থাক বাড়িতে থাক। বলে কেন? অভ্যাসটা করিয়ে নি, প্রতিদিন ওকে অভ্যাস করাই, স্কুলে যেতে 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 একদিন জানবে স্কুলে আমার যেতেই হবে, না গেলে হবে না, ওর ইচ্ছা অনুযায়ী আপনি চলেন না, ও যদি বলে আমি স্কুলে যাব না আপনি বলবেন না 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 চল 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 চল, একদম ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে পিঠে ব্যাগটা দিয়ে একদম তাকে স্কুলে পাঠিয়ে তারপর আপনার শান্তি। বলো না গো রাধে রাধে। আর আমার ভগবান, আমার ভগবানের সঙ্গে যুক্ত হতে চান, ঠিক আছে, শুনতে এসেছেন যখন
প্রথম প্রথম মন লাগছে না, না লাগুক, আমার বাবা শ্রীপ্রাত স্মরণীয় বিনোদ বাবা ভালো বলে, বলে ঠিক আছে তুমি বসেছো তোমার মন লাগছে না তবুও বসে থাকো, ভজন করতে বসেছ 10-12 ঘন্টা ভজন করতে হবে তোমাকে ভোরবেলা থেকে, ভজন করতে বসেছ ঠিক আছে, মন লাগছে না, মন লাগছে না তবুও বসে আছো, মন লাগছে না তবুও বসে আছো, মন লাগছে না তবু বসে আছো, মন লাগছে না। বাবা শ্রী বলেন না লাগুক মন, রাধারানী বলবেন তবুও তো বসে আছে আমার জন্যই, একদিন মনটাকেও লাগিয়ে দেবে তার কৃপায়। মনোমোহিনী ছিল, মনটা এখন অন্য জায়গায় লেগেছে, লাগুক তবু তো বসেছ রাধারানীর কাছে, ঠিক আছে তোমাদের এখনো মন লাগছে না, কারুর কারুর লাগছে না, কিন্তু আমি জানি বালুরঘাটবাসী সম্পর্কে আমি ভালো করে জানি, আপনাদের মন লেগেছে। কিন্তু যদি এখানে ব্যতিক্রমী কেউ থাকেন যে মন লাগছে না, বাড়ির কথা মনে পড়ছে, টাকার কথা মনে মনে ধরেছে, দোকানটা ফেলে এলাম, বিজনেসটা ফেলে এলাম মনে ধরেছে, তবে তার জন্য একটাই কথা, তবুও রাধারানী আপনাকে ফেলে দেবেন না, রাধারানী বলবেন ঠিক আছে আমার দরবারে এসে বসেছে তো তবু একে কৃপা করবই করবই, একদিন না একদিন কৃপা করবই। বলো না গো, ওই যে শিশুটা স্কুলে পড়তে এসেছে, স্কুলে আসতে 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 একদিন তার অভ্যাস হয়ে যায় আমাকে স্কুলে যেতেই হবে, ঠিক তেমনি বেশ যখন অসমর্থ হয়ে যাব ভগবত সেবায়, তখনও মন চাইবে রাধারানী তোমার সেবা করব, কেননা এই সেবার জন্যই দেহটা পেয়েছি, দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, 84 লাখ জনি পরিভ্রমণ করে মানুষ হয়েছি, দেবতা হই নাই, দেবতা হলেও তোমাকে পেতাম না অমন করে, মানুষ হয়েছি বলেই অমন করে কাঁদতে পারি, তোমার ভজন করবার সৌভাগ্য লাভ করেছি, কিন্তু তবু যদি ভজন না করি, গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ তবু না ভজন তোমাহায়, তবু না ভজন তোমাহায়, সেই জন্য দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবত ভজন না করি, যদি কথা শ্রবণ না করি, তাহলে কি করে হবে। সুত গোস্বামীজি সেই জন্য বললেন যে নিরন্তর শ্রবণ করতে করতে তোমাদের সমস্ত কলিকালের পাপ তাপ দূর হয়ে যাবে। আর এখানে আমরা রাধারানীর শ্রীচরণে এই প্রার্থনা করছি, হে করুণাময়ী রাধারানী, তুমি এই দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছ তবু তোমার ভজন করলাম না, যদি তোমার ভজন নাই করি তবে এই দেহটা যে বেকার হয়ে গেল। রাধারানীর চরণে জানাই চলুন সকলে মিলে, দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে, খুব মন দিয়ে শুনতে হবে, জয় জয় শ্রী রাধে গোপী জন বল দিলে জন্ম দুর্লভ, গোপী জন বল বল্লভ
দিলে জন্ম দুর্লভ, তবু লভ জীব তোমায় রাধে, তবু লভ জীব তোমায়। দুটো হাত উপরেছিল করতালি শিবার সাথে সবাই তোমার চরণে মতি নাই গো রাধারানী, এক তিল যদি তোমার চরণে মতি থাকত তবুও বলতাম কি হইবে আমার উপায়। হ্যাঁ, আমার উপায় কি হবে রাধারানী? দয়া করো, দয়া করো, একবার দেখো আমাকে, দেখো আমাকে, দেখো আমি তোমায় দেখব। এত সুন্দর চোখ নাই কিন্তু তুমি করুণাময়ী, তাই তুমি দেখতে পাবে এই পাপিকে। দেখো একবার, দেখো দেখো দেখো। বলো আমার উপায় বলো কি হইবে আমার উপায়, শুদ্ধ ভক্তি নাহি জানি কপট বৈরাগ্যজ্ঞানি, শুদ্ধ ভক্তি নাহি জানি কপট বৈরাগ্যজ্ঞানি, সদা ছুটি পূজা যশ লোভে রাধে, সদা ছুটি সঙ্গ করি পরাভব
হবে, দয়া নাই লেশ মাত্র, কামে ভরা দেহ পাত্র, এই দেহটা পাত্র তো, তো এই পাত্রের মধ্যে কি ভরা? কাম ভরা, লোভ ভরা, এই পাত্রটা রাধারানীর কাছে কি করে রাগবো জানি না। আপনারা জানেন ডাস্টবিনে নোংরা রাখা হয়, ডাস্টবিনটা কখনো কোনো সময় মন্দিরে নিয়ে যায় না, শরীরটা ডাস্টবিনের মতন, কিন্তু তবুও মন্দিরে যাই রাধারানী, তবুও বলে আয় আয় আয়, ভেতরে নোংরা, ডাস্টবিনে আর কত নোংরা, মানুষ থুতু ফেলে, নোংরাটা ফেলে দিল, এটোটা ফেলে দিল, পচা কিছু ফেলে দিল, দুর্গন্ধওয়ালা কিছু ওই ওই ওখানে পড়েছিল ওটা ফেলে দিল, ডাস্টবিনের ফেলে, আর এই এই শরীরটাকে ডাস্টবিন বানিয়ে নিলাম, কিন্তু রোজ মন্দিরে যায়, তবু রাধারণী বলে না এই শর্ট কি দুর্গন্ধ কি পচা, যা যা যা, তবুও বলে তবু আমার কাছে আয় 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 রে আয়। কামে ভরা দেহপাত্র, দয়া নাই লেশ মাত্র, প্রেম নাই লেশ মাত্র, অসৎসঙ্গ করি পার। যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কিরো থাকিব রাধে, এই রূপে কিরো থাকিব, যদি থাকি বৃন্দাবনে যাই বৃন্দাবন, শরীর যায় কিন্তু মন বৃন্দাবনে তো গেল না গো, গেলে তো মনে শুধু রাধারানী থাকতো, মনে কেন বাসনা, মনে কেন সংসার, মনে কেন অধর্ম, মনে কেন পাপ, মনে কেন অন্য কাম, মনে কেন রাধারানী নাই। এই জন্য যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব, আয় এমন করে কি ভজন হবে, কি করব বলুন তো, এ আমার দশা কিন্তু, বাবা শ্রীর লেখায়, বাবা শ্রীর কৃপায়, হ্যাঁ এই দাসের দ্বারা লিখিত হওয়া এই পদগুলো, মানে আমার কথা, আপনাদের মতন মহাত্মা, আপনাদের মতন সাধু সজ্জন তারা বৃন্দাবনে যান, তারা তারা মন নিয়েই বৃন্দাবনে যান, কিন্তু আমি যখন বৃন্দাবনে যাই আমার এই কথাগুলো, যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব, এমন করে কি করে ভজন করব বলুন তো। আয়ু গেল অস্তাচল, শরীরে না হিক শোধা দিব রাধে,
জানি যে রে শোধাইব ভোগে রোগে দেহ যত শাস্তি দাও, পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত, দণ্ডেই প্রাণ শেষ হয়ে যাক, ক্ষত বিক্ষত হোক, পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত, তবু যেন না ত্যাগিও মরে। ও রাধারণী, তবু কিন্তু আমায় ত্যাগ করো না, আমার পাপের জন্য দণ্ড দিয়েছ ঠিক আছে, কিন্তু আমায় ত্যাগ করো না। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, দণ্ডে দণ্ডে আমায় দণ্ড দাও, তবু রেখো রাধা কুণ্ডে, যোগ্য করে নিও এ দাসী রে।
তুমি আমাকে রাধাকুণ্ড ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না। সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি, সবাই ত্যাগ করেছে, সংসার ত্যাগ করে, সংসারের প্রিয়জন ত্যাগ করে দেয়, সবাই ত্যাগ করে, কিন্তু তুমি তো ত্যাগ করতে পারো না আমার। তবু যেন না ত্যাগীয় মোড়ে, হে রাধারানী, তুমি যদি ত্যাগ করো তবে যাব কোথায়? গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না ফোচিনু শ্রীরাধে।